সবাইকে অরিন্দম ভদ্র বর্মণ তবলা গুরুকুল চ্যানেলে স্বাগত। শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালো করে তবলা বাজাচ্ছেন। আজকে ফরুখাবাদ ঘরানার একটি খুব প্রাচীন কায়দা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আশা করব এটি আপনাদের ভালো লাগবে। এবং এই কায়দাটি বিশেষত্ব হচ্ছে ধেটে তেটে ধাতের কেটে ধে তেটে, এই ধরনের বোল এর মধ্যে আছে। এবং এই ধরনের বোলগুলো আপনারা যারা তবলা বাজান, তবলা শেখেন, তারা জানেন যে এই ধরনের বোল আপনারা যত বেশি রেয়াজ করবেন তত কিন্তু আঙুলের ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং আপনাদের হাত তত স্ট্রং হবে। তো আমার মনে হয় এই কায়দাটি যদি আপনারা ভালো করে রেয়াজ করেন তাহলে আপনাদেরও যাদের হাতের জড়তা আছে সেই জড়তাগুলো কেটে যাবে এবং হাতটা কিন্তু আরও সুন্দরভাবে আপনাদের বলবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যারা আমার পরিবারের সদস্য নন অথচ এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা আমার পরিবারের সদস্য তারা তো আছেনই, আর যারা আমার পরিবারের সদস্য নন অথচ আজকের এই ভিডিওটি দেখছেন সবার কাছেই অনুরোধ থাকবে যে এই ভিডিওটি একটু শেয়ার করবেন, যাতে আমার অনেক ভাই বোনেরা আছেন যারা সঠিকভাবে বিভিন্ন ঘরানার কায়দা, বিভিন্ন ঘরানার বিভিন্ন বন্দিশ, শুধু কায়দা কেন, কায়দা রেলা টুকরা গাত পারান, এই ধরনের বন্দিশ ওনারা খুঁজে বেড়ান এবং ওনারা শিখতে চান, তাদেরকে শেখার সুযোগ করে দিন, একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটি যদি ভালো লাগে। তো চলুন আজকে শুরু করা যাক আজকের এই কায়দা। তো আজকের এই কায়দাটি আমি প্রথমে হাতে গুনে আপনাদের দেখাবো, তারপর দেখাবো কীভাবে আপনারা এটাকে বাজাবেন। আপনারা জানেন কায়দা রেলা এই ধরনের বন্দিশগুলো বিলম্বিত ছেকার উপরেই মূলত বাজানো হয়, তাই আমি বিলম্বিত ছেকার উপরেই প্রথমে এটাকে হাতে গুনে দেখাবো। আপনারা দেখুন, ধা ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা না তিন তিন তা তে টে ধেন ধেন ধা ধা তে রে কেটে ধে তে টে ঘেনে ধে টে ঘেনে তিন না কাত্তা তা তে রে কেটে তে তে টে ঘেনে ধে টে ঘেনে ধিন না কাত্তা ধা তে রে কেটে ধে তে টে ঘেনে ধে টে ঘেনে তিন না কাত্তা তা তে রে কেটে তে তে টে ঘেনে ধে টে ঘেনে ধিন না কাত্তা তাড়াতাড়ি কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন না কাত্তা তাড়াতাড়ি কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন না কাত্তা তাড়াতাড়ি কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন না কাত্তা তাড়াতাড়ি কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন না কাত্তা। তো এই হলো কায়দাটি, মূল কায়দাটি। এবার দেখা যাক কীভাবে আপনারা এই বন্দিশটাকে বাজাবেন। ধা তা আর ঘে একসঙ্গে বাজালে ধা হয় সেটা আপনারা জানেন, তবু আপনাদের দেখাচ্ছি। ধা কানি দিয়ে বাজাবেন সুন্দর করে, তা আর বাহাত দিয়ে ঘে, এটা তা আর ঘে বা গ, তাহলে ধা তে রে কেটে ধে, ধে হচ্ছে টে, আমরা যেরকমভাবে বাজাই টে, টে আর ঘে একসাথে, তাহলে ধা তে নেট একটু নিচে বাজাবেন তের মতো, বাট একটু নিচে, যদি নিচে বাজান তাহলে দেখবেন এই সাউন্ডটা আসবে, এটা নেয়ের সাউন্ড, আর একটু উপরে যদি হয় তাহলে তের সাউন্ড চলে আসবে, তাই একটু নিচে বাজাতে বলছি। তাহলে ধা তের কেটে তে 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 ঘে নে, আবার ধে তে ঘে নে তিন না কাত্তা, কাত আর কিছুই নয়, কয়ের মতনই শুধু একটু
আপনারা হাত থেকে একটু উপর করে বাজাবেন আর একটু প্রেশার দেবেন, কয়েক থেকে একটু জোরে হবে। মুদি তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বাজাবেন। ধা তা আর ঘে একসঙ্গে বাজালে ধা হয়। ধা তেরে কেটে মানে তে রে কেটে তে টে তে টে টেটাকে আমরা রেও বাজাই বা রে বলি, তে টে কেটে বা তেরে কেটে। তাহলে ধা তেরে কেটে ধে তে তে ঘে নে আবার ধে টে ঘে নে কাতটা হচ্ছে কয়ের মতো বাট একটু প্রেশার দেবেন। কানিতে তা তা তেরে কেটে তে 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 কে নে তে তে কে নে তাহলে তা তেরে কেটে তে 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 কে নে তে তে কে নে তা তেরে কেটে তে তে কে নে তে তে কে নে তাহলে তা তেরে কেটে তে 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 কে নে তাহলে ধাতে রেকেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন্না কাত্তা তাতে রেকেটে ধে তেটে কেনে ধেটে ঘেনে ধিন্না কাত্তা। যে কীরকম ধেটে তেটে একসঙ্গে কীরকমভাবে বাজাচ্ছে আপনারা অল্টারনেট করে করে, হাত কিন্তু রেস্ট নেওয়ার আঙুলের জায়গা নেই। তো এই জন্যই বললাম এই কায়দাটি একটি অন্যরকম কায়দা। এই কায়দাটি শুনে মনে হয় খুব সোজা, কিন্তু আপনারা প্র্যাকটিস করলে রিয়াজ করলে নিশ্চয়ই এটা সোজা, কিন্তু এই ধরনের বন্দিশ যদি আপনারা বাজান আপনাদের কিন্তু হাতের আঙুলের জড়তা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো বুঝতেই পারছেন এর বোলগুলো দেখুন কীরকম আছে। তো এই হলো কায়দাটির মূল বন্দিশ। এরপরে আসি বিস্তার। বিস্তার আমরা যেরকমভাবে বিস্তার করে থাকি বা পাল্টা করে থাকি, আপনাদের আগে আমি বলেছি কীভাবে আপনারা পাল্টা করবেন বা বিস্তার করবেন, এই বিস্তারটিও কিন্তু তার ব্যতিক্রম নয়, ঠিক সেইভাবেই কিন্তু এই পাল্টাটি বা বিস্তার করা হয়েছে। দেখুন ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধে টে ঘেনে তিন্না কাত্তা খুলি শেষ হলো। মুদি তাতে রে কেটে তে তে টে ঘেনে তাতে রে কেটে তে তে টে ঘেনে ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধে টে ঘেনে তিন্না কাত্তা। তো এই হলো বিস্তার। বিস্তারটা একবার বাজিয়ে দেখাই। এই পোর্শনটা তিনবার, তাহলে ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধে টে ঘেনে তিন্না কাত্তা খুলি শেষ। মুদি তাতে রে কেটে তে তে টে ঘেনে তাতে রে কেটে তে তে টে ঘেনে ধাতে রে কেটে ধে তে টে ঘেনে ধে টে ঘেনে তিন্না কাত্তা। পাচ্ছেন যে এই বন্দিশটায় যে ধরনের বোলগুলো আছে খুব স্পিডে কিন্তু বাজানো যায় না। আমি এর আগেও
আমার অনেক টিউটোরিয়ালে বলেছি, কায়দা বাজানো কিন্তু ভীষণ ডিফিকাল্ট, খুব কঠিন। কায়দা কিন্তু দুগুণ চার গুণ এরকম বা আট গুণ ম্যাক্সিমাম, এর থেকে বেশি স্পিডে বাজানো যায় না। রেলা কিন্তু আপনারা অনেক অনেক বেশি স্পিডে বাজাতে পারবেন, আট গুণ বা তার বেশি স্পিডে বাজাতে পারবেন, কিন্তু কায়দা কিন্তু আপনারা দুগুণ চার গুণ ম্যাক্সিমাম আট গুণ এর বেশি স্পিডে কিন্তু বাজানো সত্যিই প্রবলেম হবে, মুশকিল হবে। তার কারণ বুঝতেই পারছেন যেই ধরনের বোলগুলো এখানে আছে, এই বোলগুলো আপনারা মুখে বলতেই কিন্তু আপনাদের খুব কষ্ট হবে, আর বাজানো তো পরের কথা। তো এই ধরনের বন্দিশগুলো আস্তে আস্তে আমি আপনাদের অনুরোধ করব, প্রথম মূল বন্দিশটা আস্তে আস্তে হাতে আগে বসাবেন, হাতে বসে গেলে তারপর আপনারা এটাকে অল্প অল্প করে স্পিড বাজাবেন। তো এবার দেখুন এর পরের বিস্তার বা পাল্টা কীভাবে হচ্ছে। ধাতে কেটে ধে তেটে ঘেরনে তেটে ঘেরনে তেটে ঘে ধাতে কেটে ধে তেটে ঘেরনে তেটে ঘেরনে তিন না কাতা ধাতে কেটে তে তেটে ঘে তেটে ঘেরনে তেটে ঘে ধাতে কেটে ধে তেটে ঘের তেটে ঘেরনে তিন না কা। দেখুন বিস্তার বা পাল্টা, দাঁতে কেটে দেয় তেটে ঘেরনে ধেটে ঘেরনে ধেটে ঘে দাঁতে কেটে দেয় তেটে ঘেরনে ধেটে ঘেরনে তিন না কাত্তা দাঁতে কেটে দেয় তেটে কেনে তেটে কেনে তেটে কেনে দাঁতে কেটে দেয় তেটে ঘেরনে ধেটে ঘেরনে তিন না কাত্তা। তো আপনাদের কাছে অনুরোধ, আমি প্রত্যেকটা বন্দিশের বিস্তার বা পাল্টা এখানে যেরকম ভাবে হয়, মাত্রা অনুযায়ী যেভাবে যাচ্ছে আমি কিন্তু সেইভাবেই লিখে দিচ্ছি। আপনারা কিন্তু হাতে গুনে গুনে বোলটা পড়বেন, বোলটা যদি ভালো করে পড়তে পারেন, বুঝতে পারেন কোন মাত্রায় কীরকম যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের বাজানোটাও কিন্তু খুব কঠিন হবে না, আপনারা খুব ইজিলি এটা কিন্তু বাজাতে পারবেন। তাহলে হাতে রেখে রেখে ধেটে ঘেরনে ধেটে ঘেরনে ধেটে ঘেরনে এই মাত্রা দিয়ে দিয়ে আপনারা পড়বেন। প্রত্যেকটা বন্দিশ বা তার বিস্তার এইভাবেই আপনারা কিন্তু মাত্রা দিয়ে দিয়ে পড়বেন। তো চলুন দেখে নিই এর পরবর্তী বিস্তারটা কীরকম আছে। ধাতে কেটে ধে তেটে ঘেরনে ধা ঘেরনে ধা ঘেন ধাতে কেটে ধে তেটে ঘেরনে তেটে ঘেরনে তিন না কাত্তা ধাতে কেটে ধে তেটে কেনে তা কেনে তা কেন ধাতে কেটে ধে তেটে ঘেরনে তেটে ঘেরনে তিন না কাত্তা। তো দেখুন এই পাল্টাটা আপনারা কীভাবে বাজাবেন, বিস্তার বা পাল্টা আমি একটু স্পিডেই দেখাচ্ছি। তার কারণ প্রথম যেই বন্দিশটা নাম্বার ওয়ান যেটা, সেটা আমি একটু কম স্পিডে দেখিয়েছিলাম এই কারণেই, যেটা হাতে তোলার জন্য। এরপরের যেই বিস্তারগুলো বা পাল্টাগুলো আমি দেখাচ্ছি সেগুলো একটু স্পিডেই বাজাচ্ছি, তার কারণ আমি ধরেই নিচ্ছি যে আপনারা প্রথম বন্দিশটা আস্তে আস্তে হাতে বসিয়ে নিচ্ছেন আপনারা দেখে, এরপরে কিন্তু আপনাদের আমার মনে হয় এরপরের বিস্তারগুলো বাজাতে কোনো অসুবিধা হবে না। তো এই বিস্তারটা কীরকম আছে আরেকবার বলি, ধা তেড়ে কেটে দে তেটে ঘেনে, এবার ধা ঘেনে ধা ঘেনে ধা ঘেনে ধা ঘেনে কানিতে ধা ঘেনে ধা ঘেনে এই দুটো, তারপরে আবার কিন্তু ধা তেড়ে কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন না কাত্তা তা তেড়ে কেটে দে তেটে কেনে তা কেনে তা কেনে ধাতে কেটে দে তেটে ঘেরনে দেটে ঘেরনে তিন না কাত্তা।
বিস্তার। এরপরে আমরা আসছি এর পরবর্তী বিস্তার। তো দেখুন এর পরবর্তী বিস্তারটা কীরকম আছে। ধাতের কেটে ধে তেটে ঘেনে ধাতি ঘেনে ধাতি ঘেনে ধাতের কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন নাকার ধাপ তাঁতের কেটে তে তেটে কেনে তাঁতি কেনে তাঁতি কেনে ধাতের কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন নাকার ধাপ তি মধ্যমা দিয়ে আমরা বাজাই বা মিডল ফিঙ্গার দিয়ে। তি বাজানোর সময় ভালো করে দেখুন এই অনামিকা এবং কনিষ্ঠ এই দুটো কিন্তু একটু ফোল্ড হয়ে যায়। ফোল্ড হলে হাতটা সামনের দিকে এগিয়ে আসে, তখন এই মধ্যমা দিয়ে আমরা এই গাবের মাঝখানটায় বাজাই। তো এই হলো এই বিস্তার বা পাল্টা। এরপরে আসছি এর পরবর্তী পাল্টা বা বিস্তার, সেটা কিরকম আছে দেখুন। ধা তেনে কেটে ধে তেটে ঘেনে ধা ঘেনে ঘেনে ধা ধা তেনে কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন নাকার ধা তা তেনে কেটে তে তেটে কেনে তা কেনে কেনে তা ধা তেনে কেটে ধে তেটে ঘেনে ধেটে ঘেনে তিন নাকার ধা। এটাকে একটু খেয়াল করে বাজাবেন, নেটা নিচের দিকে ধা পরবর্তী বিস্তার। এবার এর পরবর্তী বিস্তারে আমরা যাব, কিরকম আছে দেখুন। দাঁতের কেটে দাঁতের কেটে দাঁতের কেটে দাঁতের কেটে ধেটে ঘেন্নে দাঁতের কেটে ধেটে ঘেন ধেটে ঘেন্নে তিন নাকার ধা তাঁতের কেটে তাঁতের কেটে তাঁতের কেটে তাঁতের কেটে ধেটে কেনে দাঁতের কেটে ধেটে ঘেন ধেটে ঘেন্নে তিন নাকার ধা ধাঁতের কেটে ধাঁতের কেটে ধাঁতের কেটে ধাঁতের কেটে চারটে ধাঁতের কেটে এবার ধেটে ঘেন্নে লাস্টে আবার ধাতের কেটে ধেটে ঘেনে ধেটে ঘেনে তিন নাকার ধা মুদিতে তাঁতের কেটে তাঁতের কেটে তাঁতের কেটে তাঁতের কেটে চারটে তাঁতের কেটে তেটে কেনে তারপরে আবার ধাতের কেটে ধেটে ঘেনে ধেটে ঘেনে তিন নাকার ধা চারটে ধাতের কেটে হলো দেখুন। সঙ্গে সঙ্গে ধেটে আছে আবার দেখুন কিরকম যাবে।
দেখুন কি সুন্দর এর চালানটা। অতি প্রাচীন ফরুখাবাদ ঘরানার কায়দা এটি, উস্তাদ মসজিদ খা সাহেব উনি এটা বাজাতেন। তো দেখুন এটা কিভাবে গেছে এবং এর মজাটা কীরকম, ধাতারি কেটে ধাতারি কেটে ধাতারি কেটে ধাতারি কেটে ধেটে ঘেড়নে ধাতারি কেটে ধের ধেটে ঘেড়নে ধেটে ঘেড়নে তিন নাকাত্তা। যখন বাজাবেন তখন বুঝতে পারবেন যে এটা বাজানো কতটা ডিফিকাল্ট, বলাটা যতটা সোজা বাজানোটা কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ডিফিকাল্ট। সেই জন্য আপনাদের বারবার আমি বলি প্রত্যেকটা টিউটোরিয়ালে, আপনারা কম স্পিড করে বাজাবেন, যত কম স্পিড করে বাজাবেন তত কিন্তু আপনাদের সুবিধা এবং আপনাদের হাত ততটা ভালো সেট হবে। আর যদি প্রথম থেকেই স্পিডে বাজাতে চান তাহলে কিন্তু ভুল ফিঙ্গার প্লেসমেন্ট সেট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। পরবর্তী বিস্তারটা দেখুন কি সুন্দর, ধা তেরে কেটে দেখুন ওই লাচারটা, ধা তেরে কেটে। কেটেতে একটু অ্যাক্সেন্ট দিয়ে বাজাবেন, ধা তেরে কেটে, কেটাকে একটু হাত ফেলে দেবেন। তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে। কের অ্যাক্সেন্টটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই বোলটার কোনো মজা থাকবে না। ধা তেরে কেটে। তো এই বোলগুলো এমনই সুন্দর যে এই গুলোকে যদি আপনারা ঠিক করে বাজাতে পারেন দেখ জানবেন আপনাদেরও মজা পাবেন। আপনারা আমার কথাটা একটু মিলিয়ে নেবেন, আপনারা যখন এটাকে একটু স্পিডে ফেলবেন এই এই ধরনের বন্দিশগুলোকে দেখবেন আপনাদের কত মজা লাগবে। দেখুন সোজা জিনিস বাজানো খুব সোজা এবং বাজালে মজা হয় আনন্দ হয়, কিন্তু কোনো কঠিন বোল যখন আপনি রেয়াজ করে হাতে বসিয়ে নিয়ে যখন আপনি সেটাকে স্পিডে ফেলবেন তার মজাটা কিন্তু আলাদা। আপনার যে পরিশ্রম, আপনার যে রেয়াজের যে কষ্টটা রেয়াজ করে আপনি আয়ত্ত করেছেন সেটা যখন আপনি দেখতে পাবেন তার ফলটা, রেজাল্টটা, নিকাশটা, তখন কিন্তু আপনার নিজেরই ভালো লাগবে। তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করি যে কোনো বন্দিশ যখন নতুন শিখবেন কম স্পিড করে বাজাবেন, হাতে আগে বসিয়ে নেবেন তারপর স্পিডে বাড়াবেন। তো এইবার আসুন, আমরা অনেকটা সময় চলে গেল, এবার আমরা তেহাই এর দিকে যাই। তেহাই কীরকম যাব, লাস্ট সেই বন্দিশটা বা বিস্তারটা বা আপনারা পাল্টা যেটাই বলবেন সেটা যে যেখান থেকে করলাম ঠিক সেখান দিয়েই আমরা শুরু করব তেহাইটা। ধা তেরে কেটে, পুরো একদম এগারোর হিসেবে, চার চারে আট আর তিনে এগারো,
তো এই হলো তিহাইটা। এগারোর হিসেব আপনারা জানেন, এগারো গুণ তিন তেত্রিশ, অর্থাৎ বত্রিশ প্লাস ওয়ান, লাস্টের মাত্রাটা অলওয়েজ সোম হয়। তাহলে বত্রিশ মানে তিন তাল ষোলো মাত্রা, আমরা জানি তিন তালের দুটো আবর্তন, ষোলো গুণ দুই, তো দুটো আবর্তন যাবে এইটা যখন আপনারা বাজাবেন। সেটা ডিপেন্ড করছে আমি যেই স্পিডে দেখালাম সেই স্পিডে। এরপর যদি আপনারা বেশি স্পিডে বাজান বা আপনারা ঠেকাটা কোন স্পিডে নিচ্ছেন সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। আপনারা ঠেকাটা যদি আরও কম স্পিডে নেন আর এটা যদি আপনারা আট গুণে বলেন সেক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম হতেও পারে, সেটা একটু দেখে নেবেন। সুতরাং নির্ভর করছে ঠেকাটা কী আছে। আমি নর্মাল যেরকম বিশ মানে মাত্রাটা যাচ্ছে ঠিক সেইভাবেই আমি গুণে গুণে দেখালাম এগারোর হিসেব। এটা দুটো সাইকেল হবে না একটা সাইকেলেই আপনারা শেষ করবেন, সেটা ডিপেন্ড করছে আপনারা কোন স্পিডে ঠেকাটা নিয়েছেন, কোন লয় ঠেকাটা নিয়েছেন সেটার উপর। এই হিসেবটা কিন্তু মাথায় রাখবেন। এই অঙ্কের হিসেবটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে কোনো তেহাই আপনাদের কাছে জল ভাত হয়ে যাবে, পুরোটাই কিন্তু অঙ্কের হিসেব। তো চলুন এই তেহাইটা কীভাবে আপনারা বাজাবেন সেটা একবার দেখাই। লাস্টের যেই পাল্টা বা বিস্তারটি এবং তার সঙ্গে তেহাইটা যখন আপনারা বাজাবেন দেখবেন এই জায়গাটা থেকে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে বাজাতে। তার কারণ এটা একটা অদ্ভুত একটা মাদকতা আছে এই বোলগুলোর মধ্যে। দাঁতের কেটে দাঁতের কেটে দাঁ কেটে দাঁতের কেটে দাঁ কেটে দাঁতের কেটে দাঁতের কেটে দাঁতের কেটে দাঁ কেটে দাঁতের কেটে দাঁ কেটে দাঁতের কেটে, এই মজাটা কিন্তু অদ্ভুত মজা। তো দেখুন আমি চেষ্টা করছি আপনাদের এই লাস্ট পাল্টাটা বা বিস্তারটা বাজিয়ে তেহাইটা দিয়ে শেষ করতে কীভাবে আপনারা বাজাবেন একটু দেখানোর জন্য। লাস্ট যে পাল্লা বা বিস্তারটা সেটা এবং তার সঙ্গে তেহাইটা আপনারা বাজালে কীরকম যাবে সেটা একটুখানি আপনাদের মিনিমাম একটা স্পিডে একটু দেখাই, আপনাদের আশা করব এটা ভালো লাগবে। দেখুন ফরিকাবাদ ঘরানার কায়দা। আশা করব এই কায়দাটি আপনাদের ভালো লাগবে। অতি প্রাচীন একটি কায়দা, আমি বহু বছর আগে এই কায়দাটি শিখেছিলাম। তো এই কায়দাটি আজকে খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে এলাম। আজকে হোলি আর দোল পূর্ণিমা এই উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসতে চেয়েছি, তাই আজকে খুঁজে খুঁজে এই প্রাচীন একটি কায়দা ফরিকাবাদ ঘরানার নিয়ে এলাম। আশা করব এটি বাজিয়ে আপনারা মজা পাবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার পরিবারের সদস্য নন অথচ ভিডিওটি প্রথমবার দেখছেন যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। সবাইকে একটাই অনুরোধ যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে যে সমস্ত বন্ধুরা আপনাদের আছেন বা ভাই বোনেরা আছেন ছাত্রছাত্রীরা আছেন যারা তবলা শেখেন তবলা ভালোবাসেন তবলা শুনতে ভালোবাসেন তাদের কাছে একটু শেয়ার করবেন যাতে এই ধরনের পুরনো প্রাচীন বন্দিশগুলো ওনারা শিখতে পারেন সেটার মজা নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, খুব ভালো করে তবলা বাজাবেন। পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।